তো ফেক নিউজ কতটা খারাপ হয়, ঠিক আছে, সেটা সম্পর্কে আশা করি তোমরা অনেকেই জানো। তো একটা ফেক নিউজ এখন ছড়াচ্ছে খুব চারিদিকে যে আইসিডিএসের রেজাল্ট নাকি বেরিয়ে গেছে, এবং কিছু লোক আছেন ইউটিউবে, তাদের বেসিক্যালি তাদের কোনো, আমি আমি সত্যি বলবো, তাদের কোনো যোগ্যতা নেই। তারা অন্য কোনো ভিডিও করে নিজের নলেজ শেয়ার করে ভিউজ পাবে না বলে, ঠিক আছে, তারা কী করে ফেক নিউজ ছড়ায়। যেমন এরকমভাবে তোমরা দেখবে যে আইসিডিএস রেজাল্ট বেরিয়ে গেছে, এইমাত্র প্রকাশিত হলো আইসিডিএস রেজাল্ট বলে এমন একটা ফ্রন্ট দিয়ে রাখবে, তোমাদের দেখে মনে হবে যে সত্যি আইসিডিএস রেজাল্ট বেরিয়ে গেছে, ঠিক আছে, যেটা একদমই ফালতু ইউটিউব চ্যানেলগুলো এগুলো করে। এবং কিছু কিছু লোক আছেন, আমি জানি না, এখানে যে আমাকে কমেন্টটা করেছে যে আইসিডিএসের রেজাল্ট বেরিয়ে গেছে, তুমি ফেল করে গেছো, সো নাও স্টাডি অ্যান্ড স্টপ স্প্রেডিং ফেক নিউজ, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে আইসিডিএসের রেজাল্ট বেরোয়নি এখনো, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ফেল করলে সেটা আমার বলতে কোনো অসুবিধা হতো না, ঠিক আছে। আমি যেরকম WBCS-এর প্রিলিমিনারি পাস করেছি বা অন্য যে কোনো পরীক্ষায় যা করেছে সেটা যেরকম আমি পাবলিকলি শেয়ার করেছি, তুমি পুরো ইউটিউবে এরকম খুঁজে আমাকে দেখাতে পারবে না যে হ্যাঁ, কেউ বলতে পারে মুখে হ্যাঁ আমি পাশ করেছি, কিন্তু তুমি কি সেটা তাকে দেখতে যাচ্ছ যে সে আদৌ পাশ করেছে কি ফেল করেছে? দেখতে যেতে মানে যাচ্ছ না, লোকজন এরকম প্লেন মিথ্যা কথা বলে, আমি বলছি না কেউ বলেছে, বাট বলে তো আমি সেই প্রুফটা দেখানোর জন্য তোমাদের প্রুফ পর্যন্ত দেখিয়েছি যে আমি পাশ করেছি, আমার রোল নাম্বার পর্যন্ত আমি ওখানে টাইপ করে দেখিয়েছি, ঠিক আছে, এবং আমার MTS-এর স্কোর কার্ড পর্যন্ত আমি শেয়ার করেছি যেখানে আমি পাশ করিনি। তো আমার কাছে এইটা কোনো ম্যাটার করে না। আর এই যে তুমি ফেল করে গেছো, বাট সবসময় লোককে নেগেটিভ কথা বলা, ঠিক আছে, এবং নাও স্টাডি অ্যান্ড স্টপ স্প্রেডিং ফেক নিউজ, তো এই এরা হচ্ছে কিছু ধরনের পাগল, এদের জীবনে কোনো কাজ নেই, এরা কখনো কোনো ভালো কাজ তো করে না, লোকজনকে এইসব বলে বেড়ায়। এবং সত্যি বলতে কি, এইসব কমেন্ট দেখলে মানে সত্যি বলতে ভিডিও বানাতে ইচ্ছে করে না। যাই হোক, কথাটা হচ্ছে আমি ভিডিওটা এই কারণেই বানাচ্ছি কারণ অনেক কমেন্টও আসে, মানে কুকুরকে, মানে কুকুর ঘাউ ঘাউ করছে বলে আমি তো আবার কুকুরকে দেখে ঘাউ ঘাউ করতে পারি না, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ফেক নিউজটা খুব স্প্রেড করছে যে আইসিডিএসের রেজাল্ট বেরিয়ে গেছে বেরিয়ে গেছে। এবং এই যেটা বললাম, কিছু কিছু ইউটিউব চ্যানেল, আমি জানি না তাদের লজ্জা শরম কোনো কিছু আছে কি না, ঠিক আছে, তো বেসিক্যালি বেরোয়নি রেজাল্ট, কিন্তু বেরোয়নি। প্লিজ কোনো উল্টোপাল্টা কথা কান দেবে না, যতক্ষণ না PSC সাইটে দিচ্ছে ততক্ষণ রেজাল্ট বেরোয়নি, ঠিক আছে। তো এবং যেই বলুক না কেন, মার্চে বেরিয়ে যাচ্ছে, এপ্রিলে বেরিয়ে যাচ্ছে, যতক্ষণ না রেজাল্ট বেরোয় ততক্ষণ এইসবে প্লিজ কান দেবে না, ঠিক আছে। এইগুলো অ্যাকচুয়ালি PSC-র কর্তব্য, এবং যারা এই ধরনের অসভ্যতামি করছে, রেজাল্ট বেরিয়ে গেছে, তারা কি জানে যে এটা একটা আইনত একটা অপরাধ, এটা একটা লিগালি একটা তোমার সাজা হতে পারে যে তুমি এরমভাবে একটা সরকারি সংস্থার নামে ভুল খবর করে বেড়াচ্ছ, ঠিক আছে। তাদের কিন্তু সাবধান হওয়া উচিত। এবং আমি অবশ্যই বলবো, কেউ এরকম ভুল ইনফরমেশান দিলে যে রেজাল্ট বেরিয়ে গেছে, কেউ যদি তার ভিডিওতে বলে, তাকে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন, যাতে ইউটিউব সেটাকে দেখে এবং সেই চ্যানেলটাকে যাতে ইউটিউব রদ করে, ঠিক আছে। এবং এই ধরনের পাগলদের আমি কি বলবো আমি জানি না, মানে এরা নিজের ভালো তো এদের হয়ই না, আর লোকের ভালো এরা সহ্য করতে পারে না, ঠিক আছে। এবং আর একটা কথা লাস্ট বলবো, যিনি লিখেছে যে ফেল করা কোনো খারাপ ব্যাপার না, আমি যদি ফেলও করি তাহলেও আমার খুব, মানে আমি তারপরের পরীক্ষাটার জন্য তৈরি হব, ঠিক আছে। আমার ফেল করেছি মানে আমি দাঁড়িয়ে যাব, বা ফেল করা খারাপ এরকম নয়, মানুষ ফেল করতে করতেই পাশ করে, ঠিক আছে। আপনি কেউ যখন, একটা ছোটো বাচ্চা যখন হাঁটতে পারার টাইম আসে, সে প্রথমেই দৌড়াতে আরম্ভ করে না। আমরা প্রথমেই কেউ মাধ্যমিক পাশ করে যাইনি, 1, 2, 3, 4 করেছি, তারপরে গিয়ে মাধ্যমিক পাশ করেছি। সুতরাং কেউ ফেল করছে মানে তাকে বাজে কথা বলা, তার তাকে বুলি করা, কারণ আমাদের মন, মানে আপনার কমেন্টটা দেখে আমার এটাই মনে হচ্ছে যে আপনি বুলি করেন, আপনার কাজ হচ্ছে বুলি করা, ঠিক আছে, মিস্টার অর মিস যশোধারা সরকার, যশোদা সরকার। তো এইরকম পাগলামিগুলো কম করুন, ঠিক আছে। যাই হোক, যেটা বললাম সেটা তোমরা একটু মাথায় রাখো, প্লিজ কোনো ফেক নিউজ শুনে মানে এইটার কি ইনফ্লুয়েন্স হয় না, ব্যাস এটুকুই বলার ছিল।